এবার গরিব মানুষদের সাহায্যার্থে এগিয়ে এলেন সরকারি কর্মীরাও। সরকারি দায়িত্ব পালনের সাথে সাথে সমাজের প্রতি কর্তব্য পালনেও এনারা এর আগেও এগিয়ে এসেছেন বহুবার। তেমনভাবেই সম্প্রতি করোনা পরিস্থিতিতে এরা আবার পাশে দাঁড়ালেন সমাজের নিম্ন মধ্যবিত্ত স্তরের মানুষদের পাশে। সপ্তাহের অন্যান্য দিনগুলিতে অফিসে কাজ করার সাথে সাথে কাজের ফাঁকে সময় বের করে করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মীদের একাংশ আলো নামক সংগঠনের মাধ্যমে। একটি পরিবারের সব ধরনের সদস্যদের কথা মাথায় রেখেই সংগঠনের সদস্যরা মুড়ি, চানাচুর, সোয়াবিন, সুজির সাথে পাশাপাশি বাচ্চাদের জন্য দুধ, বিস্কিট, কেক ইত্যাদিও সাহায্য স্বরূপ তুলে দেন নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর একাধিক মানুষের হাতে। মহিলারা লকডাউন পরিস্থিতিতে যাতে সমস্যায় না পড়েন তা মাথায় রেখে স্যানিটারি ন্যাপকিনের মতো প্রয়োজনীয় জিনিস তুলে দেন মহিলাদের হাতে। একই সাথে সাধারণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের মতো ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের গাইডলাইন মেনে চিকিৎসকের উপস্থিতিতে সকলের হাতে তুলে দেন আর্সেনিক অ্যালবাম 30। সংগঠনের জেলা যুগ্ম সম্পাদক তথা পশ্চিম মেদিনীপুর জেলার CLR কৌশিক সামন্ত বলেন, এই সময় জেলার বিভিন্ন অংশে আমরা এ ধরনের সাহায্যের কর্মসূচি পালন করছি। আজ দাসপুরে আমরা 120 নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলাম। ভবিষ্যতে সুযোগ পেলে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবার চেষ্টা করব। পশ্চিম মেদিনীপুর থেকে শুভম চক্রবর্তী, টাইমস বাংলা। সরকারি তরফ থেকে এটা প্রেসক্রাইব করা হয়েছে।